हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी तुम्हारे साथे एक डेजार्ट आइटेम रेसिपी शेयर करब। आज के तुम्हारे देखाबो जे की करे परफेक्ट कैरामेल पुडिंग बाड़ीते तैरी करा जाए। किछु टिप्सो शेयर करब जाते तुम्हारे पुडिंगटाओ एकदम ही परफेक्टली तैरी है। तो फार्स्टे आमी कैरामेलटा तैरी करब। एर जन्य कड़ाइते आमी 4 टेबिल चामच चीनी दिए 2 चामच जल दिए दिएछि। एखन चीनी और जलटाके भालोभाबे मिशिए निच्छि। एई समय किन्तु आँचटा हाईतेई राखते हबे আর অনবরত এটাকে নেড়ে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ক্যারামেলটার কালার কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। ক্যারামেলটা তৈরি করতে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। ক্যারামেলটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে চিনিটা যাতে বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো লাগবে খেতে। তাই একটু খেয়াল করে এটা করে নিতে হবে। আমাদের ক্যারামেলটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। আর যে মোল্ডে আমি পুডিং দিলাম 1 থেকে 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ডিমে যে একটা গন্ধ থাকে ওই কারণেই এই ভ্যানিলা এসেন্সটা দিতে হবে। যদি ভ্যানিলা এসেন্স না থাকে এর পরিবর্তে এলাচের গুঁড়ো এক্ষেত্রে দেওয়া যাবে। এখন দুধটা মিশিয়ে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আর দেখতে পাচ্ছ ক্যারামেলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন ছেঁকে নেওয়া দুধ আর ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। ছেঁকে নেওয়ার ফলে ডিমের মধ্যে যে জমাট বাঁধা কিছু অংশ থাকে সেটা আলাদা হয়ে গেছে আর ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু ব্যাটারটা দিতে হবে, নয়তো ক্যারামেলটা দুধের সাথে মিশে যেতে পারে। এখন একটি কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি আর তার উপরে এরকম একটা মেটাল স্ট্যান্ড দিয়ে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। মেটাল স্ট্যান্ড না থাকলে এক্ষেত্রে জলের মধ্যে টিস্যু পেপার বা কোনো কাপড় দিয়ে তার উপরেই বাটিটা দিতে হবে। বাটিটা কিন্তু ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দেওয়া যাবে না। এবার সব কিছু ঢেকে 30 মিনিটের জন্য হতে দিয়েছি, একদমই লো আছে। 30 মিনিটের পর আমি চেক করে নিচ্ছি। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর চেক করার জন্য আমি একটি টুথপিক দিয়ে দেখব যে পুডিংটা পুরোপুরি সেট হয়েছে কিনা। তো আমাদের পুডিংটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। পুডিংটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি ছুরির সাহায্যে পুডিংটা চারদিক ছাড়িয়ে নিচ্ছি যাতে আমাদের পুডিংটা বের করতে সুবিধা হয়। এখন এর উপরে একটি প্লেট দিয়ে খুব সাবধানে এটিকে উল্টে দিতে হবে। দেখলে তো কত সহজে আমাদের এই পুডিংটা রেডি হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য। আবারও দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। বাই বাই।